بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক, আজ কথা বলবো এনআরসি নিয়ে। অর্থাৎ আজকের আলোচনার টপিক এনআরসিতে মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি ক্ষতিগ্রস্ত, এ বিষয়ে এক তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সবার জন্য এটা জরুরি জানা প্রয়োজন যারা আমরা ভারতবর্ষে বসবাস করি, শুধু পশ্চিমবঙ্গে নয় বরং অল ওভার ইন্ডিয়াতে যারা আমরা বসবাস করি, সবার জন্য এটা প্রয়োজন এই আলোচনাটা শোনার আমি মনে করি। বর্তমানে এনআরসি এই শব্দটা একটা আতঙ্কযুক্ত শব্দ, অর্থাৎ চারিদিকে এমন সিচুয়েশন একটা মাহল সৃষ্টি হয়েছে যে সবাই একদম ছোট বাচ্চারাও বুঝতে শিখেছে যে এনআরসি কী। তো আসলে আমরা হুজুগে মা জাতি, ওই কিছুদিন দেখা যাবে আপনার কোনো একটা বিষয় নিয়ে মেতে উঠি, তারপরে সেটা অস্তমিত হয়ে যায়, একসময় সেটা আমাদের মাইন্ড থেকে পুরোপুরি চিরকালের জন্য বিদায় হয়ে যায়। তো এনআরসির বিষয়টা যদি আমাদের মাথা থেকে সেভাবে হারিয়ে যায়, তাহলে কিন্তু ভাই আমরা বিপদে আছি, মহাবিপদের মধ্যে আমাদেরকে দিন কাটাতে হবে। সুতরাং এই বিষয়টা লক্ষ্য রেখে কাজ করতে হবে। আর এনআরসি নিয়ে কথা বলার পূর্বে একটা জিনিস আমাদেরকে কনফার্ম হতে হবে যে আমরা কিন্তু ভারতবর্ষে বসবাস করি। এটা এমন একটা দেশ যে দেশে আপনি কোথাও কোনো নিরাপত্তা পাবেন না, মন্দির থেকে শুরু করে থানা পর্যন্ত বা কোর্ট পর্যন্ত কেউ আপনাকে সত্য কথা বলবে না, বা কারোর মাধ্যমে আপনি যে একটু শান্তি খুঁজে পাবেন এমনটা কিন্তু ঘটবে না। যদি তারপরে আমরা মনে করি যে না আমাদেরকে কোর্ট সঠিক বিচার দেবে, পুলিশ প্রশাসন আমাদেরকে সাহায্য করবে, তাহলে কিন্তু আমরা এখনও বোকার মানে স্বর্গে বসবাস করছি, বোকার রাজ্যে বসবাস করছি। তো এই এনআরসি এটা আমরা সবাই জানি এক ভয়াবহ বিষয়। কিছুদিন আগে, বেশ কয়েক বছর আগে, কিছু লিডার নেতারা বলেছিল যে এই দেশ ভারতবর্ষের ভারতবর্ষ থেকে আমরা আপনার ওই যে কি বলবো মানে মুসলমান মুক্ত ভারতবর্ষ গঠন করব। তা আসলে মুসলমান মুক্ত ভারতবর্ষ গঠনের জন্য প্রি প্ল্যান কিন্তু তারা। তো এখন যদি আকাশ থেকে শিলাবৃষ্টি হয়, তো সেই শিলাবৃষ্টির মধ্যে যে শুধু এক জাতি মারা যাবে এমনটা নয়, বরং অনেকেই এর মানে দাবদাহ সহ্য করতে হবে, বা কী বলবো ওটাকে, দাবদাহ বলাটা ভুল হবে, মানে শিলাবৃষ্টির হয়তো অঝোর ধারায় আমরা কিন্তু অনেকেই ভেসে যাব। তো আমি যে তথ্যটা দিতে চাইছি খুব গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে খেয়াল করবেন। বিজেপি লিডারদের কাজ বা কথা কিন্তু একটার পর একটা সত্য হচ্ছে, তারা বলেছিল যা যা বলেছিল তাই তাই কিন্তু করছে, আর এখনও কিন্তু তারা করার জন্য প্রস্তুত। তারা বলেছিল যে এটাকে হিন্দু মুক্ত দেশ বানাবো, কংগ্রেস মুক্ত দেশ বানাবো। তো অলরেডি কংগ্রেস মুক্ত দেশ বানিয়েছে তারা, হিন্দু সরি মুসলমান মুক্ত দেশ বানাবো। তো এই মুসলমান মুক্ত কিন্তু প্রায় আমরা মানে হওয়ার পথে আর কি, এখন সিচুয়েশনটা এমন আসছে। তো বিষয় হচ্ছে এই মুসলমান মুক্ত ভারতবর্ষ গঠন করা একটু কঠিন কাজ, টাফ ব্যাপার, কারণ বহু মানুষ এদেশে বসবাস করছে, একসময় অনেক বছর মুসলমানরা দেশকে শাসন করেছে, তারা তরবারির কোনো এ দেখায়নি, দিয়ে ইসলাম প্রচার করেনি, হিন্দু মুসলমান সবাই কিন্তু মিলেমিশে আমাদের এই দেশে বসবাস করে। কিন্তু এখনকার যে প্রেক্ষাপট তা তো ভয়াবহ, মুসলমান মুক্ত হতে শুরু হয়েছে অলরেডি। তো এনআরসি নিয়ে আসলো আসামে, তারপরে পশ্চিমবঙ্গে লাগু হবে, গোটা ভারতবর্ষে লাগু হবে এটা। তারপরে হঠাৎই দেখলো যে না, এই এনআরসি যদি করতে যায় তাহলে অনেক হিন্দু ভাইয়েরা বাদ পড়ে যাবে, মানে যাদেরকে নিয়ে দেশ গঠন করবো, যাদেরকে তাড়াবো, তাদের মধ্যে পার্থক্য করার জন্য সিএবি সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল, যেটা এখন বর্তমানে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নামে পরিচিত, অর্থাৎ একটা আইন কানুন দেশের হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে
এ আইনে সরাসরি বলা হয়েছে যে মুসলমান বাদ দিয়ে সবাইকে আমরা নাগরিকত্ব দেবো, সোজা কথা। আচ্ছা, এ নিয়ে অনেক হিন্দু ভাইয়েরা আমরা নাচছি, তো তাদের নাচে কিন্তু পায়ের তলে যে অনেক কাটা রয়েছে এটা কিন্তু তারা অনেকে খেয়াল করেনি, সেই খেয়াল এর জন্যই কিন্তু আজকের এই আলোচনাটা। তো এরপরে কী নিয়ে আসলো, এনপিআর। তো এনপিআর বরাবর হয় ভারতবর্ষে, 2010 সালে হয়েছিল, আবারও এখন এনপিআর হচ্ছে। তো এখন এনপিআর যেটা হবে আমাদের ভারতবর্ষে এখন বর্তমানে, সেই এনপিআর কিন্তু আপনার এনপিআরের মধ্যে দুটো কলম থাকছে এক্সট্রা। এর পূর্বে কিন্তু এনপিআর নিয়ে আলোচনা হয়েছে, এনপিআর করেছে ভারতবর্ষে, কিন্তু এখন এক্সট্রা দুটো কলম ঢুকছে এনপিআরের মধ্যে। তার মধ্যে আপনাকে দেখাতে হবে যে আপনার বাবার, সে যতই বয়স হোক না কেন, আপনার বাবার ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ, মানে কোথায় জন্মগ্রহণ করেছে, কত তারিখে জন্মগ্রহণ করেছে। আচ্ছা বলেন তো, যে লোকটার বয়স 70 বছর বয়স, সেই ব্যক্তির কি ডেট অফ বার্থ আমরা দিতে পারবো? বা যাদের 100 বছর বয়স তাদেরকে আমরা ডেট অফ বার্থ দিতে পারবো? এটা তো মনে হয় অসম্ভব। যাক, অসম্ভবের জন্যই কিন্তু এই আইনটা নিয়ে আসা হয়েছে। তো যাই হোক, তো এবার এই এই দুটো কলম কিন্তু এক্সট্রা যোগ হচ্ছে, যে ডেট অফ বার্থ একটা, প্লেস অফ বার্থ, যেটা আমরা আগেকার মানুষ যারা কেউ দিতে পারবে না, একদম কনফার্ম কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ, এটা আমরা মনে করি। আচ্ছা, তো ডেট অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ যদি আমরা দিতে না পারি, তাহলে আপনাকে করা হবে ডাউটফুল ভোটার, অর্থাৎ আপনার থাকার জায়গা হবে আপনার ওই, আপনার থাকার জায়গা হবে ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প মানে একটা বাথরুম 50 জন ব্যক্তি, একটা ছোট্ট জায়গা অনেক মানুষ, সবচেয়ে নিম্নমানের খাবার, পশুর মতো বসবাস করার মতো জায়গা, যেখানে শুধু অসুখ রোগ ইত্যাদির মাধ্যমে বহু মানুষ মারা যাচ্ছে, যার খবর কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি। অস্বাস্থ্যকর পরিবেশ মনটাকে আপনার অসুস্থ করে তুলবে, দেহটাকে অসুস্থ করে তুলবে, যেখানে বাঁচা মরা একটা দুর্বিষহর ব্যাপার হয়ে যাবে। সেই ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে কাদের, যারা এনপিআরে মানে নিজের বাবার প্লেস অফ বার্থ অ্যান্ড ডেট অফ বার্থ এর ডকুমেন্টস জমা দিতে পারবে না, প্লাস ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে এটা হতে পারে আমাদের, মানে মুসলমানদেরই বলে দিচ্ছি যে মুসলমানদের এটা হবে এনপিআর করলে। আর এনপিআর ইজ দ্য ফার্স্ট স্টেপ টাওয়ার্ডস টু এনআরসি, এনপিআর হচ্ছে এনআরসি কিন্তু প্রথম ধাপ, এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো ভারতবর্ষের বুকে যেখানে আদালতকে বিশ্বাস করা যায় না, যেখানে আদালতকে ভারতবর্ষের বুকে বিশ্বাস করা যায় না, সো হাউ ক্যান ইউ ট্রাস্ট দ্য কমন পিপল, হাউ ক্যান ইউ ট্রাস্ট দ্য লিডার, যারা মোস্ট অফ দেম আর চিটার বাটপার, বেশিরভাগ লিডাররাই কিন্তু চিটার বাটপার, আপনি কী করে তাকে বিশ্বাস করবেন? দেখলেন তো বাবরি চলে গেল অন্যজনের হাতে, আশিপা ধর্ষণের কী হলো, উন্নাও ধর্ষণের কী হলো, এগুলো সব এক একটা সাজানো নাটক ভারতবর্ষের মুখে। সো আমাদেরকে কিন্তু বাঁচতে হলে নিজেদেরকে লড়ে বাঁচতে হবে, এছাড়া কিন্তু দিতে কোনো রাস্তা, মানে কারোর উপরে ভরসা করে যে আমরা বাঁচব, এই বাঁচার বিষয়টা কিন্তু আমাদের কারোর মধ্যে থাকছে না। সুতরাং এই এনপিআর আপনাকে প্রথমে বানাবে ডাউটফুল ভোটার, সন্দেহজনক ভোটার, তারপরে আপনাকে সেটাকে প্রমাণ করার জন্য ছোটাছুটি করতে হবে। আপনি গোটা পৃথিবী কেন, মঙ্গল গ্রহ গিয়েও আপনার দাদুর ডেট অফ বার্থ সার্টিফিকেট আনতে পারবেন না, আপনার দাদুর প্লেস অফ বার্থ আপনি আনতে পারবেন না। যদি এই ঘটনা ঘটে তাহলে আপনি ডাউটফুল ভোটার, মানে তাহলে আপনাকে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। আর ডিটেনশন ক্যাম্পের ভয়াবহতা আমরা ইতিমধ্যে অনেকে জেনে গেছি, প্রায় মানুষ জানি। আচ্ছা, এবার আপনি ডিটেনশন ক্যাম্পে চলে গেলেন, মানে বউ বাচ্চা হয়তো বাইরেই থাকলো কিংবা ভিতরে থাকলো, এটা খুব মেচাকার পরিবেশ সৃষ্টি হবে ইনশাআল্লাহ, এটা ভয়াবহ একটা দিন আসছে। তো সরকার কিন্তু দেখছে যে মানুষকে আন্দোলন থামিয়েছে নাকি আন্দোলন করছে, শান্তিপূর্ণ আন্দোলন কিন্তু সবসময় করতে হবে, নইলে কিন্তু বিপদ, কেউ আপনাকে আমাকে বাঁচাতে আসবে না। নিজের হক নিজের অধিকার আমাদেরকে কিন্তু ছিনিয়ে নিতে হবে, আমাদেরকে ছিনিয়ে নিতে হবে নিজের হক নিজের অধিকার আমাদেরকে ছিনিয়ে নিতে হবে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো, যেটা মূল বিষয় যে আমরা মুসলমানরা তো মরেছি, যদি আমরা সমস্ত মুসলমানরা এক হয়ে ওই কুলাঙ্গারদের বিরুদ্ধে লড়তে পারি,
যেসব ব্যক্তিত্বরা প্রতিদিন, যে দেশের আমাদের দেশের সরকার প্রতিদিন উল্টো পাল্টা কথা বলে, এত নোংরা মাস্তানি মাস্তানি শব্দ ইউজ করে, সেই ব্যক্তি পুনরায় আবার যদি সংসদে মানে সর্বোচ্চ আসনে সমাসীন হয়, বা মানুষ যদি তাকে অপ্রতিদ্বন্দ্বীভাবে তাকে তার পদটা দিয়ে দেয়, তাহলে বুঝতে হবে তাদের সাথে কেউ না কেউ আছে। তাহলে তাদের সাথে যদি কেউ না কেউ থাকে আমরা, তাহলে আমাদের বিপদ, মানে আমরা মুসলমানরা শেষ, মানে আমরা মানে উই আর রেডি টু ডাইং, আমরা কিন্তু মরার জন্য এখন প্রস্তুত মুসলমানরা। যদি আমাদের মধ্যে আজকেও মাঝাবী দ্বন্দ্ব কোন্দল, একে অপরের প্রতি হিংসা, একে অপরের প্রতি বিদ্বেষ, এগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা বিপদে পড়তে চলেছি অলরেডি, মানে উই আর অলরেডি ইন ডেঞ্জার। এগুলো আর কত বলবো, কত বোঝাবো মানুষকে, কেউ বিষয়টা বুঝে না। আপনি যে আপনার বউ বাচ্চা নিয়ে শুয়ে আছেন না আজকে, ডিটেনশন ক্যাম্পে গেলে বুঝতে পারবেন এই শোয়াটা হবে না, একটা লেপ পাবেন না আপনি। আপনি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করছেন, নামাজ পড়ছেন, এই নামাজ কিন্তু আপনার উড়ে যাবে, তখন ফরজ নফল সুন্নাত এগুলো কিছুই বুঝবেন না। মানে এমন একটা পরিবেশ পরিস্থিতি ভারতবর্ষে অলরেডি সৃষ্টি হতে চলেছে। আচ্ছা, এবার যেসব হিন্দু ভাইরা তাদের সাথে তালে তাল মিচিয়ে মিলিয়ে মাতালের মতো নাচছেন যে মুসলমান মোল্লাদেরকে দেশ থেকে তাড়াবো আর আমরা নাগরিকত্ব ছিনিয়ে নেব, সেই সব হিন্দু ভাইদেরকে এবার আমি অ্যাওয়ারনেস করার জন্য, সচেতন করার জন্য বিশেষ কিছু কথা বলব। কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন, অ্যান্ড যারা দেখছেন সবাই শেয়ার করবেন, ভাইদের কাছে পৌঁছানোর দরকার, কারণ তারাও আদমের সন্তান, হয়তো তাদের ট্র্যাক রাস্তাটা একটু হয়তো ভুল জায়গা আছে। তাদের কাছে কিছু কোশ্চেন, কমন কোশ্চেন, সেটা হচ্ছে আসামে যে এনআরসি হলো, 12 লক্ষ হিন্দু ভাইরা ডিটেনশন ক্যাম্পে আছেন, আদারওয়াইজ আরও যেসব মুসলমান ভাইরা তারাও ডিটেনশন ক্যাম্পে আছেন। তো ভারতবর্ষের সরকার কিন্তু বা কিছু গুন্ডারা সবসময় কিন্তু সংসদে দাঁড়িয়ে বলতেই আছে যে এনআরসি হবে, মোল্লাদের টেনশন, মুসলমানদেরকে তাড়াবো, গুলি করে মারবো, পাখির মতো মারবো, কিন্তু যারা আপনার ওই হিন্দু তাদের কোনো টেনশন নেই। এখন আমার প্রশ্ন হলো যে যারা ডিটেনশন ক্যাম্পে বন্দি রয়েছে, প্রায় মারা যাচ্ছে, এমন কিছু যারা হিন্দু ভাইরা আছেন, প্রায় নিয়ার অ্যাবাউট 12 লাখ 12 লক্ষ হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা, অসহায় মায়েরা ওখানে বন্দি রয়েছে, তো তাদেরকে কেন সরকার মুক্ত করছে না? তাদেরকে কেন সরকার ডিটেনশন ক্যাম্পে রেখেছে? যদি মাথার তার না ছিঁড়ে যায়, যদি মাথার সেলগুলা কোষগুলা ভালো কাজ করে, তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনাকে করতে হবে। অমিত শাহ, নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ থেকে শুরু করে যত নেতারা রয়েছে, ওরা প্রতিদিন কিন্তু বলছে যে হিন্দুদের ভয় নাই। তো ওই ডিটেনশন ক্যাম্পে প্রায় হিন্দু ভাই মারা যাচ্ছে, ডিটেনশন ক্যাম্পে অনাহারে মৃত্যু হচ্ছে, ডিটেনশন ক্যাম্পে অত্যাচারিত হচ্ছে প্রহরীর দ্বারা। জি, নরেন্দ্র মোদী, আপনার প্রহরী দ্বারা তারা প্রতিদিন প্রহার হচ্ছে, প্রতিদিন তারা টেনশনের মধ্যে দিন কাটাচ্ছে, আতঙ্কে দিন কাটাচ্ছে, ভয়ে মৃত্যুবরণ করছে, অনাহারে অসুখে তারা মৃত্যুবরণ করছে। তো তাহলে নরেন্দ্র মোদী সাহেব আর অমিত শাহজি, আপনি যে বলছেন যে হিন্দু ভাইদেরকে নাগরিকত্ব দেবেন, তাদের কোনো চিন্তা নেই, তো ওখানে তো হিন্দুরাও বন্দি আছে, তো তাদের কি করলেন? প্রথমে এটা দেখেন, হিন্দু ভাইদের চোখ কান খোলার জন্য আমার কথা, যে ওই যে হিন্দুদেরকে যে তারা সাপোর্ট দিবে, হিন্দুদের যে কোনো সমস্যা নেই, যদি এটাই হয় তাহলে ঠিক আছে, তাহলে প্রথমে আপনারা হিন্দু ভাইদেরকে বলছে, আপনারা দাবি করুন যে আসামে যারা বন্দি রয়েছে 12 লক্ষ হিন্দু, তাদেরকে আগে ব্যবস্থা করে দিন, তাদেরকে ফার্স্ট অফ অল তাদেরকে প্রথমে ব্যবস্থা করে দিন, তাকে মুক্ত করে দিন, তারা একটা ভালো জীবন বাঁচুক এই দুনিয়াতে এসে, আগে তাদেরকে বের করুন। যতক্ষণ না তাদেরকে বের করা হবে, ততক্ষণ কিন্তু আপনাকে আমাকে আন্দোলনে সামিল থাকতে হবে, নইলে কিন্তু এটা ওদের রাজনীতি, রাজনীতির জন্য এক শ্রেণীর মানুষের যে বউ বেটি বিক্রি করে দিতে পারে, তাদের মধ্যে তারা, সুতরাং তাদের কোনো সংসার নেই। দেখেন যে কজন এরকম গুন্ডা পান্ডা সংসদে দাঁড়িয়ে কথা বলে, তাদের কিন্তু সংসার নেই, তাদের টেনশনও নেই, এটা আমাদের টাকায় বিদেশ ঘুরছে, আমাদের টাকায় মজা মারছে। তাহলে আগে এত যদি হিন্দু দরদি হয় আমাদের দেশের সরকার, তাহলে সবাই রিকোয়েস্ট করুন যে তাহলে যারা আসামে বন্দি রয়েছে ডিটেনশন ক্যাম্পে হিন্দু ভাইরা, আরে মুসলমানকে রাখেন, মুসলমানের উপর তো আপনার জাতি শত্রু, রাখেন আপনি মুসলমানকে, আপনি হিন্দুদেরকে বের করে রাখুন, আগে প্রথমে হিন্দুদেরকে বের করুন, কি অবস্থা? আর যদি আপনার এদেশে যদি অনুপ্রবেশকারী কেউ থেকে থাকে, ওই আসামের ডিটেনশন ক্যাম্পে যারা বন্দি,
মুসলমানরা, তো তাদেরকে তাড়াচ্ছেন না কেন? দেখি তাড়ান, মুসলমানদেরকে তাড়ান, আর হিন্দুদেরকে আপনি আপনার রাজত্ব নিয়ে আসুন, তাদেরকে হেল্প করুন, তাদেরকে সাপোর্ট করুন, দেখি দেখি কেমন কি আপনার কথায় সত্যতা আছে। হিন্দু ভাইদেরকে ভয়েস রেজ করতে হবে, বলতে হবে রাস্তায় দাঁড়িয়ে যে আগের ডিটেনশন ক্যাম্পে থেকে আমাদের সুরেশ, লোকেশ, গণেশ এদেরকে বের করা হোক, আব্দুর রহমান, আব্দুল সুদেশ, শেখ নুরুল ইসলাম, রাখেন ওদেরকে, থাক ওরা, ওরা গোলে পচে মরুক ওখানে। আগে আপনি হিন্দুদেরকে যখন আপনারা সাপোর্ট করতে চাইছেন, হিন্দুদেরকে নাগরিকত্ব দিতে চাইছেন, আগে হিন্দুদেরকে বের করেন, এই কোশ্চেন করেন, দেখবেন তারা পিছনে হেঁটবে। নাম্বার টু, বিশ্বাস করুন এরা সবাইকে ধোকা দিচ্ছে, এরা সবাইকে ধোকা দিচ্ছে, হিন্দু মুসলমান এটা না। এখন দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, অর্থনীতি একদম মানে ভেঙে গিয়েছে, এদিকে যাতে মানুষের চোখ না যায় তাই ওই এনআরসির দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। আর প্রতিদিন সংসদে দাঁড়িয়ে, বিভিন্ন নিউজ চ্যানেলের সামনে দাঁড়িয়ে মাস্তানি মাস্তানি কথা বলছে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমাদের হিন্দু ভাইদেরকে কীভাবে ঠকাচ্ছে এদেশের সরকার, একটু খেয়াল করুন। সেটা হচ্ছে সিএবি, এখন নাও সিএএ, ওখানে বলা হয়েছে যে যারা বাংলাদেশ থেকে আসবে, আফগানিস্তান থেকে আসবে, মানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যেসব হিন্দু ভাইরা আসবে বা এসেছে বা ভারতে যারা বসবাস করে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। সত্যি কি নাগরিকত্ব দেওয়া হবে? জি, একটু খেয়াল করুন, এখানে একটু মুশকিল ব্যাপার আছে। বিষয় হচ্ছে যারা ভারতবর্ষে বসবাস করে বহু হিন্দু, আর আমরা মুসলমান, আমরা যারা বসবাস করি মুর্শিদাবাদ, নদিয়া এই আশপাশে, আমরা দেখেছি যে শরণার্থীর সময় কিন্তু এদেশ থেকে মুসলমানরা ওই দিকে চলে গিয়েছিল, আর ওদেশ থেকে হিন্দুরা এদেশে গিয়েছিল। সো এনআরসি যদি করা হয় তাহলে মুসলমান নয় বরং বেশিরভাগ হিন্দু ভাইরা বাদ যাবে, বেশিরভাগ, প্রায় 90% হিন্দু কিন্তু বাদ চলে যাবে যারা বর্ডারের এলাকায় বসবাস করে। তাহলে এনআরসি মানে হিন্দুদের ভয়াবহ দিন আসছে। এখন প্রশ্ন হলো যে এই যে মানে হিন্দু ভাইয়েরা যারা, তাদেরকে বলা হচ্ছে তাদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে, কি করতে হবে? সিম্পল কাজ, কাজটা এই, এক, তারা বাংলাদেশ থেকে এসেছে, ও দেশের সরকার তাদেরকে অত্যাচার করেছে, এরকম একটা কিছু ডকুমেন্টস লাগবে, এক নম্বর। নম্বর টু, দুই নম্বর পয়েন্ট, যে ওখান থেকে এখানে এসে উদ্বাস্তু হিসাবে দাখিল হয়েছে, প্রবেশ করেছে, উদ্বাস্তুর একটা সার্টিফিকেট লাগবে। নাম্বার থ্রি, ওদেশ থেকে কবে এসেছে, ওই সময়ের কোনো ভিডিও ফুটেজ, কোনো অডিও ক্লিপ, অথবা কোনো দলিলের উপরে লেখা, অথবা কোনো এফিডেভিট, অথবা কোনো কোর্টের কোনো কাগজ, এটা লাগবে। আর এটা যতক্ষণ আপনি দেখাতে পারবেন ততক্ষণ আপনাকে থাকতে হবে ডিটেনশন ক্যাম্পে। তার মানে আলটিমেটলি ডিটেনশন ক্যাম্পে সবাইকে থাকতে হচ্ছে, চাই আপনি হিন্দু হন, চাই আপনি মুসলমান হন। এখন ডিটেনশন ক্যাম্পে কতদিন থাকতে হবে? জি, এটা ভারতবর্ষ, এদেশের আইন সম্পর্কে আমার চেয়ে আপনারাই ভালো জানেন যে একটা কেস পেন্ডিং হয়ে পড়ে থাকে 20-30 বছর। আপনাকে যদি সাপোজ 15 বছর ডিটেনশন ক্যাম্পে থাকতে হয়, তাহলে তো আপনি আর কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলবেন। তাহলে এখানে শুধুমাত্র হিন্দুদেরকে আর মুসলমানদেরকে অস্ত্র করে এই খেলা চালানো হচ্ছে, তার মানে বিপদে কিন্তু আমরা সবাই একসাথে। তারপরে আমরা তো মরবো, আমাদেরকে মারার টার্গেট নিয়েছেন সরকার, মুসলমানরা মরবে, এদেরকে মারার টার্গেট নিয়েছেন, কেননা এরা বাংলাদেশে যেতে পারবে না, এরা এদেশে পচে গলে মরবে, কিংবা আমরা গুলি করে মেরে দেবো, কিংবা পয়জনে করে মেরে দেবো। তো আমরা তো মরবো, আমরা পরিকল্পিতভাবে মুসলমানকে মারা হচ্ছে, কিন্তু তার চেয়ে বড় পরিকল্পনা করে হিন্দু ভাইদেরকে শেষ করা হচ্ছে। তাই বলছি আসল হিন্দু এবং মুসলমান একসাথে প্রতিবাদ করতে হবে, শান্তিপূর্ণ প্রতিবাদ, আদারওয়াইজ কোর্ট ভরসা নেই, পুলিশ প্রশাসন ভরসা নেই, কেউ আপনার ভরসার স্থল নেই, সব হারিয়ে গেছে। সুতরাং আপনাকে আমাকে কিন্তু বাঁচতে হলে আমাদেরকে নিজে যতটুকু যা আছে তাই নিয়ে বাঁচতে হবে, তাহলে হিন্দু ভাইদের বিপদ আরও বেশি। যে আমরা তো পরিকল্পিত, মানে আমরা উই আর টার্গেটেড অলসো, আমরা মরবো ঠিক আছে, কিন্তু তাদেরকে কি করা হচ্ছে যে না, এবার তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, আমাদেরকে মারতে আসছে আমরা জানি, কিন্তু তাদেরকে আশ্বাস দিয়ে মারার ব্যবস্থা করা হচ্ছে, তাহলে ওটা তো আরও বেশি বেদনাদায়ক, আরও বেশি কষ্টদায়ক, তাই না? তাহলে আওয়াজ তুলুন
যে প্রথমে আসামের ডিটেনশন ক্যাম্পে যে হিন্দু ভাইরা আছে তাদেরকে মুক্তি দেওয়া হোক, তাদেরকে নাগরিকত্ব দেওয়ার একটা ব্যবস্থা করা হোক, তাদেরকে অ্যাপ্লাই করার একটা ইয়ে দেওয়া হোক, সুযোগ দেওয়া হোক। এখন আপনাকে যে সিএএ আইনে বলা হয়েছে যে হিন্দু হলে আপনাকে নাগরিকত্ব দেওয়া হবে, তার পেছনে যে কথাগুলো লেখা আছে বিশেষ দ্রষ্টব্য, নিচে যে লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশনে, তো সেই কন্ডিশনটা কি যে আপনি বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়েছেন, তার দলিল লাগবে। কোথা থেকে দেবেন? কত সালে বাংলাদেশে দাঙ্গা হয়েছে? কত সালে বাংলাদেশ থেকে মুসলমানদের এই হিন্দুদেরকে তাড়ানো হয়েছে বলেন? কত সালে, কবে, কি তার ভিডিও ফুটেজ? কিচ্ছু প্রমাণ নেই আপনার আমার হাতে, কোনো গণেশের হাতে কোনো প্রমাণ নেই, কোনো সুকেশ শ্যামের হাতে কোনো প্রমাণ নেই, কোনো চণ্ডী দাসের হাতে কোনো প্রমাণ নেই, তাহলে মহাবিপদে তো আপনারা। অতএব এনআরসি এটা যদি ভারতবর্ষে হয়, মুসলমানের চেয়ে হিন্দুদের বেশি ক্ষতি হবে, ক্ষতি হতে বাধ্য, কারণ বিনিময়ের সময় এদেশ থেকে মুসলমানরা চলে গিয়েছিল ওই দেশে, আর হিন্দুরা বাংলাদেশ থেকে এসেছিল আমাদের জানা মতে। তাহলে 90% হিন্দুরা যদি আটকে যায়, তাহলে হিন্দুদের আগে রাস্তায় আসার দরকার। আশা করছি কথাগুলো আমরা খুব ক্লিয়ার করে বলার চেষ্টা করছি। অতএব এখন না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, এখন আমাদের বাঁচার লড়াই, এখন আমাদেরকে বাঁচতে হবে। আর এই সময় আমাদেরকে সবাইকে একসাথে পথে নামতে হবে, নিজের আন্দোলন মানে নিজে আন্দোলন করে ছিনিয়ে নিতে হবে আমাদের অধিকার। আর এই সরকার দেখছে যে আপনি চুপ আছেন কিনা। কিছুদিন একটা হলো আন্দোলন হলো, এখন কিন্তু প্রায় মানুষ চুপ। তো কিছু মানুষকে দেখে মনে হয়, আজকের ডেটেও যদি মাসলা মাসাইল নিয়ে ঝামেলা হয়, আজকের ডেটেও যদি মানুষকে আমি বুঝাতে অক্ষম হই, আমরা বুঝাতে অক্ষম হই যে দেখেন আপনি হানাফি শাফি মালিকি খারেজি মুতাজিলা ছাড়েন ভাই, এখন সবাই একসাথে আসি, এটা যদি আমি আজকের ডেটে বোঝাতে অক্ষম হই, তাহলে নরেন্দ্র মোদীকে বলবো যে আপনি একটু এনআরসি করেই দেখেন, আমরা একটু ডিটেনশন ক্যাম্পে থাকি, এদের মাঝাবালাদের মাঝাব ছুটুক। মানে এই যে যারা বিভেদ করে রেখেছে সমাজে, সবারই সব কিছু ছুটবে কিন্তু একদিন, এখন সময় এসেছে। এখনো যদি আমরা না বুঝি, এই সিচুয়েশনও যদি আমরা না বুঝি, এত ঘটনা ঘটে যাওয়ার পরে যদি আমরা না বুঝি, তাহলে কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি আর কি কাজে লাগলো? শিক্ষা তো সেটাই যেটা অ্যাপ্লাই করা হয় লাইফে। তাহলে আজকে হিন্দুদেরকে বলা হচ্ছে যে আমি, আরে ভাই আপনাকে, আপনি যদি মনে করেন যে না আমাদের মন্ত্রী সাহেব উনি প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে হেল্প করবেন, আরে গর্ধব, আমরা কি নিজে এতটাই গাধা যে দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছে একটা ফিল আপ করেনি? একটা সিঙ্গেল ওয়ান দেখাতে পারবেন না? 2 কোটি যুবক চাকরি পাবে, কোথায় চাকরি? হোয়াট ইজ দ্য জব? কোথায় চাকরি পেয়েছে? কই, আমার চোখের সামনে তো কেউ পাইনি। কোথায় চাকরি? কোথায় নেই, চাকরি নেই। দারিদ্রতা বিমোচন হবে কোথায়? কৃষকরা অনেক ভালো জায়গায় থাকবে, বেশি কৃষক হত্যা হয়েছে। রাত্রিবেলা যখন ওই জওয়ানরা আমাদের বর্ডারের পাশে বাড়ি, আমরা দেখি কত কষ্ট করে পুলিশের চাকরি করে তারা, তাদেরকে সিকিউরিটি দেওয়া হবে বেশি, মানে এই আপনার ডিফেন্সের লোক মারা গিয়েছে আমাদের এই সরকারের আমলে। কোথায় নিরাপত্তা? নারীদের সুরক্ষা দেওয়া হবে, সবচেয়ে বেশি নারী এই ধর্ষিতা হয়েছে এই কয়েক বছরে, অবহেলিত লাঞ্ছিত হয়েছে, লাঞ্ছিতা হয়েছে এই কয়েক বছরে। কি হয়েছে? জিডিপি কোথায় গেছে? দেশ শেষ একদম, বিশ্বের বহু দেশ বয়কট করছে ভারতবর্ষকে, গোটা পৃথিবী মানে হাহাকার, মানে কি একটা আজব একটা দেশ এটা ভারতবর্ষ এখন দেখছে। ভারতবর্ষ নয়, এর নাম অপর নাম হচ্ছে লজ্জা। লজ্জার চেয়ে যদি কিছু নিচে থাকতো সেটাই বলতাম। তাহলে দেখুন আমরা কিন্তু মহাবিপদে। সো এখন ওই এক বিন্তে দুটি কৃষ্ণ, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, চলুন না এটাকে বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে একই সাথে আমরা একই সাথে রাস্তায় নামি, একই সাথে তার দরবারে গিয়ে বলি। কারণ এই জনগণের ভোটে, আপনার আমার ভোটে, যারা ডিটেনশন ক্যাম্পে বন্দি আছে তাদের ভোটে তিনি সরকার। যদি তিনি তাদের ভোটে সরকার হন, আর এই ভোটগুলো যদি সবাই ডাউটফুল ভোটার হয়, যদি সবাই জাল হয়, তাহলে তিনিও তো জাল প্রধানমন্ত্রী। তিনি প্রধানমন্ত্রী হিসেবে থাকেন কী করে? আমাদের কি মুসলমানের এখনও ঘুম ভাঙবে না? আমাদের কি শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু ভাইদের যারা নিজেকে হাইলি এডুকেটেড মনে করেন, তাদের কি এখনও ঘুম ভাঙবে না? এখনও কি আমরা ঘুমিয়ে থাকবো যে দেশের বিচার ব্যবস্থার উপরে আস্থা থাকে না, নেতা যা বলে তাই সভা মানে বিচার বিচারালয় তাই শুনে, তাহলে সে দেশে কি আমরা এখনও ভরসা করব?
যে দেশের প্রত্যেকটা নেতা এখন বর্তমানে তাদের দলের প্রত্যেকটা নেতা প্রতিদিন মিথ্যা কথা বলছে, এমন কথা বলছে যে প্রতিদিন অন্যায় অন্যায় কথা বলছে। কখন বলছে যারা এনআরসি আন্দোলন করে তাদের মা বাবা ঠিক নেই, ওদের মা বাবা ঠিক আছে কি? এই কথাগুলোতে গায়ে আগুন ধরে না, খারাপ লাগে না কথাগুলোয়? আমি বলছি না যে অবরোধ করুন, রাস্তা অবরোধ করুন, ভাঙচুর করুন, না এটা ইসলাম সাপোর্ট করে না, এটা ইসলাম সমর্থন করে না। কিন্তু আপনাকে আমাকে বাঁচতে হলে অধিকারকে ছিনিয়ে বাঁচতে হবে। একটা খাবার পড়ে আছে, একটা কুকুরে খাচ্ছে, চার পাঁচটা কুকুর লেগেছে, এখন আপনার খিদে লেগেছে, আপনাকে কিন্তু কুকুরে খাবার দিবে না, দেশ কুকুরদের হাতে রয়েছে। এখন ওই খাবারটাকে খেতে হলে ইউ হ্যাভ টু ফাইট উইথ দেম, তাহলে আপনাকে যুদ্ধ করতে হবে কুকুরগুলোর সাথে, এখন যুদ্ধের সময় এসেছে। এখনও যদি মাঝাবি কন্দল নিয়ে বসে থাকি, এখনও যদি আমরা ভাইচারা নিয়ে ব্যতিব্যস্ত থাকি, এখন আমরা কে বড়ো কে ছোট কে কী কী এসব নিয়ে যদি বসে থাকি, তাহলে কিন্তু সবাইকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। সো এটা একটা ভয়াবহ জায়গা। আসুন আমরা সবাই মিলে অন্তত এই সরকারের কাছ থেকে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। হিন্দু ভাইদেরকে বলছি, শুধু আশ্বাস দিতে পারে আমাদের মন্ত্রী, বহু আশ্বাস দিয়েছে, একটা ফিল আপ করেছে আপনি দেখান, একটা, ওয়ান সিঙ্গল ওয়ান যদি দেখাতে পারেন তাহলে আপনি ভরসা করতেন। কি করে দেশে ভোট হয় যে এনআরসির সপক্ষে বিপক্ষে? প্রত্যেকটা মানুষকে তো এনআরসির বিরুদ্ধে আসার দরকার, সপক্ষে ভোট আসে কোথা থেকে? মানে ভোট কেনা রয়েছে, তাদের কিছু পাঁচটা কুকুর রয়েছে, আর এই এনআরসির তালে পড়ে কিছু ইউটিউবার ইউটিউবে কামাচ্ছে, কিছু চ্যানেল তাদের টিআরপি বাড়িয়ে নিচ্ছে, কোনো কোনো শিল্পী এনআরসি নিয়ে গান লিখছে, জোকস লিখছে, এনআরসি ইজ এ পার্ট অফ জোকস। তাজ্জব একটা দুনিয়া, মানুষের মরার সময় চলে এসেছে, আপনাকে সুযোগ দেওয়া হয়েছে যে আপনি কিছু করুন, আমরা বসে আছি। সো আমাদেরকে যুদ্ধ করতে হবে, যুদ্ধ মানে আমাদেরকে বাঁচার লড়াই করতে হবে, বাঁচতে হবে, বাঁচতে হবে। তবে সরকারি কোনো সম্পদকে ক্ষতিগ্রস্ত করে নয়, অত বাসুন একসাথে হাতে হাত মিলিয়ে সবাই এনআরসির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, সিএর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি, নইলে কিন্তু আমাদের থাকার জায়গা ডিটেনশন ক্যাম্প। শাহিনুর রহমানের লেখা ডিটেনশন ক্যাম্প থেকে বলছি, যদি না শুনে থাকেন শুনে নিন কত হৃদয় বিদারক ঘটনা সেখানে ঘটে। একবার খেয়াল করুন তো, আপনার কলিজার টুকরা ছোট্ট মেয়েটা যাকে দিনে 100টা চুমু খান, তাকে থেড়ে থাকতে হবে আপনাকে ডিটেনশন ক্যাম্পে, কত ভয়াবহ পরিস্থিতি হবে। তার আগে আপনাকে সময় দেওয়া হয়েছে। আমাদের এলাকা আলহামদুলিল্লাহ যে আমরা হিন্দু মুসলমান একই সাথে চলা মানুষ, আমাদের মধ্যে আজকে এই কন্দলের ঢেউ চলে এসেছে। অতএব আসুন আবার ভারতবর্ষ আগের মহিমায় ফিরে আসবে, হিন্দু মুসলমান ভাই ভাই হওয়ার সুযোগ দিয়েছে এই কিছু সংসদে থাকা কুলাঙ্গাররা, আসুন এটাকে অ্যাপ্লাই করি আমরা, আবার হিন্দু মুসলমান আমরা ভাই ভাই হয়ে যাই। সেই কোরআনের আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তুমি করো, তাদের ধর্ম তাদেরকে করতে দাও। সো আসুন আমরা একসাথে থাকি, একসাথে চলি, আর যদি নাও চলি তার ব্যবস্থা তারা করছে, একসাথে থাকবো ডিটেনশন ক্যাম্পে। এর চেয়ে বেশি কিছু বলার আমার নেই, যদি আমাদের বুদ্ধি থাকে, যদি আমরা পড়াশোনা করি, আল্লাহ যদি বিবেক বুদ্ধি দেয়, তাহলে আমরা এগুলা সমস্ত কিছু ত্যাগ করে, সমস্ত নোংরামিকে ত্যাগ করে, সমস্ত কন্দলকে ত্যাগ করে, সমস্ত ডিগ্রিকে পেছনে ফেলে আসুন রাস্তায় নামি, নিজেদের বাঁচতে হবে। আল্লাহ আমাদের বাঁচার তৌফিক আদা করুক, সবাইকে এক করা তৌফিক আদা করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لا إله إلا الله